হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। এজন্য আমরা প্রথমে চলে যাব অ্যাপে, অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা আছে তারা ডান সাইডে নিচের দিকে দেখবেন প্রোফাইল লেখা, এটাতে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে। এরপর এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে দেখবেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেবেন। এখানে উপরের অপশনটা সিলেক্ট করে দেবেন, এরকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন থাকবে, প্রথমটা থাকবে ফোন নম্বর আর একটা থাকবে ইমেল অথবা ইউজার নেম। আপনাকে এই দুটো জিনিসের যে কোনো একটা মনে রাখতে হবে, ফোন নাম্বার অথবা ইমেল কোনটা দিয়ে খুলেছেন, যে নম্বরটা দিয়ে খুলেছেন এই বক্সটাতে লিখে দিবেন। এইখানটায় খেয়াল রাখবেন আপনি যে দেশে আছেন সেই দেশের কোডটা ঠিক আছে কিনা। এখানে ক্লিক করলেই যে কোনো দেশ সিলেক্ট করা যায়, আপনি এটা খুঁজে নেবেন। তারপরে মোবাইল নম্বরটা এই বক্সে টাইপ করে দেবেন। ইমেলের ক্ষেত্রে এইখানটায় ক্লিক করবেন, ইমেল দিয়ে যদি আইডি খুলে থাকেন সেক্ষেত্রে সুবিধা আছে, এখান থেকে সরাসরি ফরগট পাসওয়ার্ড করে নিতে পারেন। উপরের ঘরে ইমেলটা বসিয়ে নেবেন, তারপর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলেই অপশনগুলো আসবে, কিন্তু মোবাইল নম্বরের ক্ষেত্রে সেটা থাকবে না। এখানে প্রথমে নম্বরটা দিয়ে সেন্ড কোড করবেন, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে লগ ইন উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই পেয়ে যাবেন ফরগট পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন, মোবাইল নম্বর এটাতে ক্লিক করে দেবেন, এরপর সেন্ড কোড। রিসিট পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে, এই বক্সটাতে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা লিখে তারপর আপনি লগ ইন এটাতে ক্লিক করবেন। যাদের টু স্টেপ ভেরিফিকেশন করা আছে তাদের এই এক্সট্রা ফাংশনটুকু আসবে এবং এটি করে নিতে হবে। আমাদের কাজটি হয়ে গেছে, নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি এখন লগ ইন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।